হিসাব দিবেন ক্লাসে, তোমাদের সবাইকে একটু স্বাগত। আজকে আমি হিসাব দিবেন ক্লাসে তোমাদের হিসাব দিবেন বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে করা। লেনদেন শব্দটি আমি যদি আমরা আলোচনা করি, এর আবেদনিক কিছু অর্থ আছে, সেই অর্থ সম্পর্কে আলোচনা করি। আর এই লেনদেন আলোচনা করতেই পারে, এই লেনদেনের সাথে জড়িত কিছু শব্দ আছে, এটা বুঝতে আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করি। লেনদেন হতে গেলে একটি ঘটনা প্রয়োজন, ঘটনা দরকার, সেই ঘটনা সম্পর্কে আমি আলোচনা করবো, সবাই আমাকে সহযোগিতা করবে। আর আমি তোমাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করবো, তোমরা সেই স্ক্রিনের মাধ্যমে আমাকে সহযোগিতা করবে। দেখো, প্রথমে প্রথমে আমি জানবো যে লেনদেন এর সম্পর্কে এই অধ্যায় থেকে আমরা কি কি ধারণা অর্জন করতে পারবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেনদেন সম্পর্কে ধারণা দেবো এই অধ্যায়, এবং এই লেনদেন অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো সে সম্পর্কে তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এই অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো, 1 নম্বর হচ্ছে ঘটনা সম্পর্কে জানতে পারবো, একটি ঘটনা কি সে সম্পর্কে জানতে পারবে, ঘটনা কত প্রকার এবং কি কি সেটা সম্পর্কে জানতে পারবে, সেটা সম্পর্কে জানতে পারবে। আবার এই ঘটনা থেকে আমরা জানতে পারবো যে কোনটি ঘটনা কোনটি ঘটনা নয় সেটিও জানতে পারবে, লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য জানতে পারবে, কোনটি ঘটনা ও কোনটি লেনদেন তার সম্পর্কে জানতে পারবে, কিভাবে লেনদেন নির্ণয় করতে হবে সে সম্পর্কে জানতে পারবে। এই বিষয়গুলি কিন্তু আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। আমরা আমাদের প্রথমে আমাদের বিষয় জানা দরকার যে লেনদেনে কিন্তু আবেদন পত্র, সেই আবেদনী পত্রগুলি লক্ষ্য করে আমরা প্রথমে জানবো হচ্ছে লেনদেনের আবেদনী পত্র। লেনদেন আমরা শব্দটি বারবার উচ্চারণ করে রাখেন, দেওয়া দেওয়া, এই আবেদনী পত্র হচ্ছে আমরা যদি লক্ষ্য করি গ্রহণ দান, অর্থাৎ গ্রহণ করতে বিস্তার দিচ্ছে, গ্রহণ এবং দান, তারপর রয়েছে দেওয়া নেওয়া, দিচ্ছি তার দেওয়া নেওয়া, আদান প্রদান, আদান প্রদান, দিচ্ছি, এই যে লেনদেনের যে আবেদনিক অর্থগুলি সেখানে কিন্তু আমরা এখানে তুলে ধরা ধরলাম, দেখা গ্রহণ দান দেওয়া নেওয়া, এগুলো হচ্ছে লেনদেনের আবেদন। এই লেনদেন সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে এর আগে আমাকে একটা বিষয় জানতে হবে যে ঘটনা সম্পর্কে, ঘটনা সম্পর্কে না জানলে আমরা এখন যদি আমরা বলি যে ঘটনা কি বলা হয়, ঘটনা কার বা ঘটনা হচ্ছে যে আমাদের সাধারণভাবে বলি যে আমাদের জীবনে প্রতিনিয়ত যা ঘটে সেটি একটি ঘটনা, প্রতিনিয়ত হ্যাঁ, যখন আমরা সমাজে পরিবারে বসবাস করি সেখানে প্রতিনিয়ত আমাদের সাথে অনেক ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলিকে আমরা নিয়ে আসবে, লেনদেনে বর্ণনা করি শীতের পক্ষে থেকে। যাই হোক, আমরা জানলাম যে ঘটনা কাজ করে আমাদের সাথে প্রতিনিয়ত যা ঘটে তার ঘটনা প্রকারকে ঘটনা 2 প্রকার, এক হলো অর্থ সম্পর্কীয় ঘটনা, 2 প্রকার, এক হলো অর্থ সম্পর্ক, অর্থ মানে টাকা পয়সা, সম্পর্ক মানে জরুরি, অর্থ সম্পর্ক মানে যে সমস্ত ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত বা জড়িত সে সমস্ত ঘটনা কি করবো আমরা অর্থ সম্পর্কীয় ঘটনা, ঠিক আছে, যেমন আমরা সংজ্ঞায়িত করেছি। আর একটা আছে অর্থ সম্পর্কহীন ঘটনা, দুইটা বলছি, দুইটি ঘটনা, একটা অর্থ সম্পর্কীয় আর একটা অর্থ সম্পর্কহীন ঘটনা। তাহলে আমরা যদি প্রথমটা সংজ্ঞায়িত করি যে অর্থ সম্পর্কে ঘটনা কাকে বলে, যে সকল ঘটনা অর্থ বা আমরা যদি বলি আরেকটি
টাকা পয়সা যদি থাকে তাকে অসুস্থ, এক কথায় বলবো পেশাদার ঘটনা থাকে অর্থে গরিব থাকে তাকে অসুস্থ। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন যে কর্মচারীকে 5,000 টাকা বেতন, এই যে কর্মচারীকে বেতন প্রদান করা হবে অর্থাৎ কত 5,000 টাকা টাকাটা প্রদান করা হবে, এবং এই ঘটনার কিন্তু অর্থ জড়িত আছে, যে অর্থ জড়িত থাকবে সেটাকে বলবো আমরা অর্থ সম্পর্ক। তার পরের দেন আসি অর্থ সম্পর্কহীন, অর্থ সম্পর্কহীন মানে যে ঘটনার সাথে অর্থ বা টাকা পয়সা জড়িত থাকে না বা অর্থ জড়িত থাকে না তাকে অর্থ সম্পর্কহীন ঘটনা বলে। আমাদের জীবনে প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটে কিছু বা অনেক ঘটনায় অর্থ সংযোগ থাকে, আবার অনেক ঘটনায় অর্থ সংযোগ থাকে না। যেমন আমরা যদি বলতে পারি, যেমন একজন কারবারের দক্ষ ম্যানেজার মারা গেল, এটা কি কারবারের একজন দক্ষ ম্যানেজার মারা গেল দেখতে পারো, হ্যাঁ ম্যানেজার কিন্তু এই ঘটনার সাথে কিন্তু অর্থ বা টাকা পয়সা জড়িত থাকে। এই ধরনের ঘটনাকে আমরা কি বলবো অর্থ সম্পর্কে। এখন এই আলোচনার পর থেকে আমরা জানবো যে লেনদেন কাকে বলে, এখন আসবো আমরা লেনদেন ঘটনা জানলাম পরে আসবো লেনদেন কাকে বলে। এখন আমরা যদি বলি লেনদেন, আমরা আবেদনিক অর্থ এনেছি আদান প্রদান, এখান থেকে আমরা যদি লেনদেনকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি অর্থের আদান প্রদান বা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটি, ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন। এই ঘটনার মাধ্যমে টাকা পয়সা আদান প্রদান হবে এবং ওই ঘটনা দিয়ে মাধ্যমে অর্থের মাপকাঠিতে কিছু পরিমাপযোগ্য পণ্য সামগ্রী ক্রয় করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, তুমি কাপড়ের দোকানে গেছো, কাপড় প্রতি গজ কাপড়ের দাম 200 টাকা, তাহলে তুমি 600 টাকা দিয়ে কয় গজ কাপড় কিনতে বলা যাবে না? বলা সম্ভব, 600 টাকা দিয়ে 3 গজ কাপড় তুমি দোকানদারের কাছ থেকে কিনতে পারো। কেন? প্রতি গজ কাপড়ের দাম দুটো নির্ধারিত ছিল 200 টাকা, 600 টাকা দিয়ে তুমি অবশ্যই দোকানদারের কাছ থেকে 3 গজ কাপড় 200 টাকা। এই যে পরিমাপ করে অর্থ দিয়ে তুমি কিন্তু ওই পণ্যটা পরিমাপ করে তুমি কিনতে পারো, এই যে আদান প্রদান হচ্ছে অর্থ মাত্রাতে পরিমাপ চলছে, এই সমস্ত এবং অর্থের পরিবর্তন ঘটছে এই সমস্ত ঘটনাকে বলা হবে লেন দেন। এবার আমরা জানবো এই যে লেনদেন সম্পর্কে আলোচনা করলাম, যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য আছে, আমরা যদি আলোচনা করি তাহলে লেনদেনের সাতটি বৈশিষ্ট্য আছে, সাতটি বৈশিষ্ট্য দেখো স্ক্রিনে লক্ষ্য করো, স্ক্রিনে দেখো 1 নম্বর আছে অর্থের অন্তিপূর্ণ, অর্থাৎ কিছু কিছু ঘটনা আছে যে ঘটনার মাধ্যমে অর্থ দিয়ে প্রকাশ করা যায়, যেটাকে উদাহরণ ছিল কাপড় কেনা। তবে আর্থিক অবস্থার পরিবর্তন, এই ক্ষেত্রে যে আমি দোকানদারকে 600 টাকা দিচ্ছি, আমার কাছে যদি 1,000 টাকা থাকে সেক্ষেত্রে 600 টাকা চলে গেল, তাহলে তার আর্থিক অবস্থার পরিবর্তন। দ্বৈত সত্তা, এই যে আমি দোকানদারকে দিলাম, দোকানদার একটি পক্ষ এবং আমি একটি পক্ষ, এই যে দ্বৈত মানে দুই দ্বৈতের সত্তা বা দুইটি পক্ষ অবশ্যই থাকতে হবে, সম্পূর্ণ স্বতন্ত্র, এই দুইটা পক্ষ আলাদা, হ্যাঁ একজন সাথে আরেকজনের কোনো মিল নেই, স্বতন্ত্র অর্থাৎ দেখা যায়। হ্যাঁ হয়তো আমরা পরবর্তীতে যা কিছু আছে যে লেনদেন দেখা যায় না সেটা নিয়ে আমরা পরে আপত্তি ধরে নিচ্ছি, আমরা লেনদেন সব সময় চেষ্টা মানবতা দেখা যায় না, ঐতিহাসিক ঘটনা অতীত ইতিহাস ঘটনাও লেখা হয়, হিসাব সমীকরণের ভাগ বিস্তার করে আমরা হিসাব সমীকরণটা আমরা এখন আলোচনা করিনি, আমাদের এটা পরবর্তী অধ্যায়ে আছে। হিসাব সমীকরণ একটা সমীকরণ আছে, সেই সমীকরণকে ভাঙা হতে পারে একটি ঘটনা দ্বারা, হ্যাঁ একটি ঘটনা ঘটে সেই ঘটনার দ্বারা হিসাব যে সমীকরণ আছে, হ্যাঁ পরে আমি আলোচনা করবো সেখানে প্লাস সেই সমীকরণটাকে প্রভাবিত করে, অর্থাৎ প্রভাবিত মানে কমায় অথবা বাড়া, এই এগুলি ছিল লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এবার আসবো আমরা আমাদের এই যে লেনদেন এবং তার প্রকৃতি নিয়ে আমি
আর আলোচনা করলাম। তোমরা অবশ্যই কিছুটা বুঝতে পেরেছো আমাদের যে সম্পর্কে আলোচনা ছিল, মোটামুটি লেনদেন সম্পর্কে আলোচনা করলাম, লেনদেন আলোচনা করছি, যে ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। তবে আমরা কিন্তু বুঝতে পারছি যে লেনদেন হতে হলে অবশ্যই কিছু ঘটনা করতে হবে, ঘটনা দিয়ে অর্থের পরিবর্তন হতে হবে, তাহলে সেটা সেই ঘটনাটি লেনদেন হতে হবে। লেনদেন হতে গেলে অথবা আমাদেরকে তিনটি শর্ত পূরণ করতে হবে, পূরণ করতে হবে। যেমন একটি ঘটনা ঘটতে হবে, ঘটনা না ঘটলে লেনদেন, ঘটনা ঘটতে হবে অবশ্যই, সেই ঘটনাটা অর্থের সাথে সংযুক্ত হতে হবে এবং অর্থের সাথে পরিবর্তন করতে হবে। তিনটি শর্ত অবশ্যই থাকতে হবে একটি লেনদেন হতে গেলে। কিন্তু তৃতীয় যে নম্বরটা যেটা আমি বললাম, আর্থিক অবস্থা চলবে, সেটা অবশ্যই অবশ্যই করতে হবে, তাছাড়া কখনো লেনদেন হবে না। ঘটনা ঘটতে পারে, ঘটনাটা অর্থের সাথে যেতে পারে, তা গেলে কিন্তু লেনদেন হবে না। এই ঘটনাটা অর্থের সাথে সম্পৃক্ত, সেটাও লেনদেন হবে না, কিন্তু সেই অর্থ কি হতে হবে, পরিবর্তন হতে হবে, পরিবর্তন মানে কম অথবা বেশি হতে হবে, তাহলে সেই ঘটনাটি লেনদেন হবে। যাই হোক, আজকে আমরা এই অধ্যায় থেকে ঘটনা লেনদেন লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম, তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পাঠে আমাকে সহযোগিতা করার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ, বড় তোমাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।